প্রায় 80 দিন পর ক্রিকেট মাঠে ফিরেছেন বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার খেলতে নেবে 57 বলে 44 রান করেছেন তিনি। এদিন ব্যাটিংয়ে নেবে একটি নতুন মাইলস্টোন স্পর্শ করেছেন তামিম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ঘরের মাঠে 4000 রান পূর্ণ করলেন। এদিনের ম্যাচে ইনিংস শুরু করার আগে ঘরের মাঠে ওয়ানডেতে তামিমের রান ছিল 3990। এদিনের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার পর তিনি 4000 রানের মাইলস্টোন পূর্ণ করে ফেললেন। ঘরের মাঠে ওয়ানডেতে রান সংগ্রহের দিক থেকে তামিমের পরেই আছেন মুশফিকুর রহিম, তার রান 3784। এই তালিকায় এরপরে আছেন ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান, তার সংগ্রহ 3379।